তাপপ্রবাহের পর রাজধানীতে দেখা মিলল স্বস্তির বৃষ্টির রোববার রাতে বজ্রসহ শিলা বৃষ্টি হয়েছে ঢাকায় বৃষ্টিতে কমেছে গরম তবে ঝোড়ো হাওয়ায় অনেক জায়গায় ভেঙে পড়েছে গাছ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দেশের সব বিভাগে ঝড় বৃষ্টি বাড়তে পারে আগামী কয়েকদিন রোববার সন্ধ্যার পর থেকে রাজধানীতে বইতে শুরু করে শীতল হাওয়া আকাশে বাড়তে থাকে মেঘের ঘন ঘটা রাত নয়টার দিকে বিদ্যুৎ চমকানো শুরু হয় আকাশে পরে বজ্রপাতের সঙ্গে শুরু হয় বৃষ্টি শিলাবৃষ্টির সঙ্গে বাড়তে থাকে ঝড়ের বেগ এতে কমে গরমের তীব্রতা শিলাবৃষ্টিতে অনেক ভালো লাগছে তো গরম এখন তো মোটামুটি অনেক ভালো বৃষ্টি গরম কমছে আর কি ঝড়ো হাওয়ায় অনেক জায়গায় ভেঙে পড়ে গাছপালা নগরীর মহাখালী বনানী আগারগাঁও বিজয় সরণী সহ অনেক এলাকায় দেখা দেয় জলবদ্ধতা এতে মধ্যরাতেও সড়কে দেখা দেয় যানজট যা সামলাতে হিমশিম খেতে হয় ট্রাফিক পুলিশকে একটু বেগ বেগ হলো তো অবশ্যই কারণ একটু হয়তো আপনারা দেখছেন আমরা একটু আসার পরে যানজটটা চেষ্টা করলাম সারা জন্য এখন আবহাওয়া অফিস জানিয়েছে রাতে রাজধানীতে ছত্রিশ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে এ সময় উনষাট কিলোমিটার বেগে বয়ে গেছে ঝোড়ো হাওয়া ঢাকার এবং ঢাকার আশেপাশে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অর্থ বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টিপাত হয়েছে এর সঙ্গে কিছু কিছু শিলা হয়েছে তো আমাদের আগারগামের মধ্যে যে বৃষ্টি মাপক যন্ত্র আছে সেখানে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে ছত্রিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে ঢাকায় সোমবারও বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে শুধু রাজধানী নয় দেশের সব বিভাগেই কম বেশি বৃষ্টি হতে পারে আগামী কয়েকদিন শাহিদ আহমেদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচন ঘিরে শেষ দিনের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা শেষ মুহূর্তে দিন রাত এক করে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন তারা এদিকে শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করতে সব প্রস্তুতি সম্পন্ন করার কথা জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা মিছিল বৈঠক ও জনসংযোগের মধ্য দিয়ে শেষ মুহূর্তে ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টায় প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীরা প্রথম ধাপে নাটোর সদর সিংরা ও নলডাঙ্গায় হবে ভোটগ্রহণ শেষ সময়ে প্রার্থীদের প্রচারণায় মুখর নির্বাচনী এলাকা তাপদাহ উপেক্ষা করে দিনভর নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন তারা বিপুল পরিমাণে সারা পাচ্ছি জনগণ আমার পক্ষে আছে আমি আশাবাদী যে আগামী নির্বাচনে আমি নির্বাচিত হব নরসিংদী সদর ও পলাশে প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের তারে দারে। প্রভাব বিস্তারের অভিযোগ থাকায় পলাশে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা রয়েছে জোর এবং এতে করে পলাশের জনগণ বিব্রতকর যে আগামী নির্বাচন সঠিক এবং সুষ্ঠু হয় কি না অভিযোগ পাল্টা অভিযোগে জমে উঠেছে গাইবান্ধার ফুলছড়ি ও সাঘাটা উপজেলা পরিষদ নির্বাচন শত শত সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় যাচ্ছে ভোটারদের হুমকি ধামকি দিচ্ছে তারা ভোটার ভোট কেন্দ্রে যাতে জনগণ না যায় কোনো প্রভাব ওই ধরনের জোর প্রভোগ করা আছে না শত পাবলিক আমাকে ভালোবাসে সেই ক্ষেত্রে আমাকে ভোট দিবে তা আমি কোনো কোনো করে নাই অর্থ প্রথম ধাপে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া কোটালিপাড়া ও সদর উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী তেরো জন তবে সৎ ও যোগ্য প্রার্থীকেই বেছে নিতে চান ভোটাররা ভোট দিব যাকে আমি সব সময় পাশে পাবো শুধু যে ভোটের সময় এমনটা না পিরোজপুরের তিন উপজেলায় প্রচারণায় ব্যস্ত ৩৩ প্রার্থী সুনামগঞ্জের তিরাই ও সাল্লায় ভোটারদের বাড়ি না পেয়ে ফসলের মাঠেই হাজির হচ্ছেন প্রার্থীরা অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সব প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করছে সার্বিক পরিস্থিতি শান্ত রাখার জন্য এবং আমরা আমাদের পরিকল্পনা মোতাবেক আমরা আগামী যে আট মে নির্বাচনটি অনুষ্ঠিত হবে সেটি আমরা শান্তিপূর্ণভাবে এবং পুলিশপুরবাসীর কাছে একটি মডেল হিসেবে উপহার দিতে আমরা বদ্ধপরিকর আট মে অনুষ্ঠিত হবে প্রথম ধাপের একশো ছেচল্লিশটি উপজেলার ভোটগ্রহণ তানিয়া নাসরিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ এদিকে আচরণ বিধি লঙ্ঘনের দয়ে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ রফিকুল ইসলামের প্রার্থীতা বাতিল করেছে নির্বাচন কমিশন রোববার সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের কথা জানান নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রকাশ্যে অন্য প্রার্থীয় সমর্থকদের হুমকি দিয়ে আচরণ বিধি লঙ্ঘন করায় কমিশন রফিকুল ইসলামের প্রার্থীতা বাতিলের সিদ্ধান্ত দিয়েছে এই বক্তব্যের একটি ভিডিও ক্লিপ ফেসবুকে ছড়িয়ে পড়লে দুই মে রফিকুল ইসলামকে তলব করে ইসি শুনানিতে তার বক্তব্যে সন্তুষ্ট না হয়ে নির্বাচন কমিশন রফিকুলের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত দেয় নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান এ উপজেলায় দুইজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন একজনের প্রার্থিতা বাতিল হয় অন্যজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন কিনা সে সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হতে পারে তিনি জানান এবারের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে এই প্রথম কোন প্রার্থীর প্রার্থিতা বাতিল করল ইসি যে জামালপুর জেলার শৈশাবাড়ি উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা দুই হাজার ষোলো এর বিধি আঠারো এবং একত্রিশ এর বিধান লঙ্ঘন করেছেন বিদায় উক্ত বিধিমালার বিধি তেত্রিশের বিধান অনুযায়ী বর্ণিত নির্বাচনে তার প্রার্থীতা বাতিল করার জন্য মাননীয় নির্বাচন কমিশন সদয় সিদ্ধান্ত গ্রহণ করেছেন উপজেলা নির্বাচনের আরও খবর জানাতে পরিষদ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আল আলামিন একদম শেষ দিনে নির্বাচনী প্রচার প্রচারণা কেমন চলছে আর প্রার্থীদের কোনো অভিযোগ পাওয়া যাচ্ছে কিনা সব মিলিয়ে নির্বাচনী পরিবেশ কেমন

এলাকায় আসছেন বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় কিন্তু অনেকে চাকরি করে সেক্ষেত্রে বরিশালের যে যারা প্রার্থী বা বরিশাল সদর যারা প্রার্থী তারা কিন্তু ইতিমধ্যে জনগণের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং তারা কিন্তু ভোট চাচ্ছেন তবে এখন সকাল সেই পরে নয়টা কিন্তু তারা বের হবেন এবং তারা মানুষের কাছে কিন্তু যাচ্ছেন এবং ভোট চাচ্ছেন এবং তারা কিন্তু যেটি বলছেন যে উন্নয়নের যে প্রতিশ্রুতিগুলো রয়েছে সেগুলো তারা দিচ্ছেন আর অভিযোগের বিষয়ে যদি বলি যে একে অপরের বিরুদ্ধে কিন্তু নির্বাচনের শুরু থেকেই কিন্তু অভিযোগ পাওয়া যাচ্ছে এবং সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু আমরা দেখেছি যে বেশ কয়েকবার কিন্তু প্রার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে আহত হয়েছেন এবং সেক্ষেত্রে কিন্তু মামলাও হয়েছে একে অপরের বিরুদ্ধে কিন্তু মামলাও দায়ের করেছেন সেই বিষয়টি কিন্তু মাথায় রেখেই বরিশালের যে নির্বাচন কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে যে তাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং তারা বলছেন নির্বাচনকে সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে তাদের যে আনুষঙ্গিক যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো তারা ইতিমধ্যে সম্পন্ন করেছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীকেও কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে এবং সেই নির্দেশনা মোতাবেক কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনীও কাজ করে যাচ্ছেন আমরা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্য রয়েছে তারা কিন্তু বিভিন্ন স্থানে তল্লাশি করছেন এবং তল্লাশির মাধ্যমে কিন্তু তারা সেই বিষয়টি দেখছেন যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা কাজ করছেন এছাড়া কিন্তু আমরা কথা বলেছিলাম যারা প্রার্থী রয়েছেন তাদের সাথে তারা যেটি বলছেন যে নির্বাচনকে প্রভাবিত করতে যাতে কেউ না পারে সেই লক্ষ্যে তারা কিন্তু নির্বাচন কমিশনার কাছে আবেদন জানিয়েছেন এবং তারা যেটি বলছেন যে নির্বাচনে যাতে সাধারণ মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে আসতে পারে এবং সেই বিষয়টি যাতে সুস্পষ্ট করা হয় সেই বিষয়টি কিন্তু তারা দাবি জানিয়েছেন এবং আরেকটি বিষয় হচ্ছে যে তারা যেটি বলছেন যে নির্বাচনের দিন কেউ বহিরাগত কেউ যাতে এই সদর উপজেলা নির্বাচনে আসতে না পারে সেক্ষেত্রেও তারা সেই দাবি দাবিটি জানিয়েছেন তো এই ছিল আমার কাছে বরিশালে নির্বাচনী প্রচার প্রচারণার খবরা খবর বরিশাল থেকে উপজেলা নির্বাচনের খবর জানাছিলেন সহকর্মী আলামিন বছরে কিডনি বিকল হচ্ছে অন্তত পঞ্চাশ হাজার মানুষের তবে অর্থ সংকটে মাঝ পথে ডায়ালাইসিস বন্ধ করতে হচ্ছে ষাট শতাংশ রোগীর বেসরকারি হাসপাতালে মাসের খরচ ত্রিশ থেকে পঞ্চাশ হাজার টাকা সে টাকা জোগাতে না পেরে চিকিৎসা বন্ধ করে দিচ্ছেন অনেকে যাদের মৃত্যু হচ্ছে ঋণে জর্জরিত হয়ে পথে বসছে তাদের পরিবার এই কোনো আশার কথা শোনাতে পারছে না স্বাস্থ্য বিভাগ অবস্থায়ও তখন মধ্য দুপুর অটোরিকশা নিয়ে সড়কে নেমেছেন সাজেদা বেগম একমাত্র সন্তানকে বাঁচাতে প্রাণান্ত চেষ্টা তার সাজেদার মেয়ে মুক্তা আক্তার দুটি কিডনি নষ্ট ডায়ালাইসিসে মাসে খরচ পঁচিশ হাজার এই টাকা জোগাড় করতে না পারলে বন্ধ হয়ে যায় চিকিৎসা যে রোগ দেশে আল্লাহ বলে না দিয়ে আমারও দিতে পারতো কিন্তু আমার তো দিল না দিল সন্তান যদি দুনিয়ায় না বাঁচে তাহলে মা বাচ্চা কি লাভ দুটি কিডনি বিকল ২৬ বছরের শাহনাজের মাসে এক টাকাও আয় না থাকলেও খরচ দশ হাজারের বেশি ডায়ালাইসিস ইউনিটের স্বাস্থ্যকর্মীদের চাঁদাই চিকিৎসা চলে তার এগুলো তো টাকা পয়সা জোগাড় করতে পারিনি স্যার আইতে পারিনি টাকা পয়সা আবার চাই সবার দেড়ে কিডনি বিকল ব্যক্তির সপ্তাহে ডায়ালাইসিস করতে হয় অন্তত দুইবার বেসরকারি হাসপাতালে মাসে এই খরচ ত্রিশ থেকে পঞ্চাশ হাজার টাকা চিকিৎসার জন্য শুরুতে সঞ্চয় ভাঙা তারপর অনেককে বিক্রি করে দিতে হচ্ছে বসত বাড়ি জমি জমা এত সবের পরেও অনেক ক্ষেত্রেই বাঁচানো যায় না রোগীকে উল্টো পথে বসে পরিবার আর আপনি ইনকাম করতো আমার ইনকাম মার্কে আমি আট হাজার টাকা বেতন পাই পাঁচ গুণ্ডা জমি আমার বিক্রি করা উচিত আমার বাইক টনে বিচ্ছি আমি জমি বিক্রি করছি খেলে অন্য তো আর কোনো আমার বেচার নেই বিদেশ থেকে আটসি আঠারো বছর থাইকা যেই টাকা পয়সা আনছি এখন এই ডায়ালিসিসের জন্য সব টাকা শেষ এই জমির টমিন আছে না এই লিফ বন্ধ দিতেছি আর পয়সা আনতাছি ওখানে দেওয়া সব শেষ খালি বাইরে আছে ডায়ালাইসিস নেয়া রোগীদের অনেকে আক্রান্ত হয় হৃদরোগে বেশিরভাগই হারান স্বাভাবিক চলাচলের সক্ষমতা এতে যার আয়ে সংসার চলত তিনি হয়ে পড়েন পরিবারের বোঝা তবে তাৎক্ষণিকভাবে এর কোনো সুরাহা নেই সরকারের হাতে প্রত্যেকটা বড় বড় বিভাগীয় সহকারে একটার জন্য একশো বেডের এই প্রকল্পটা অলরেডি একদিকে পাশ হয়ে গেছে এটা করলে আমি মনে করি যে যে ডায়ালিসিসের যে সমস্যাটা বলছেন অফকোর্স এটা আমরা যেন মানুষের সাধারণ মানুষের খরচের মধ্যে ক্ষমতার মধ্যে আনা যায় সেটা নিশ্চয়ই আমরা ব্যবস্থা করব বছরে কিডনি বিকল হচ্ছে অন্তত পঞ্চাশ হাজার মানুষের বিপরীতে সারা দেশের সরকারি হাসপাতালে ডায়ালাইসিস বেড আছে ছয়শোর মতো হাসান মিসবা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা চরমভাবে ব্যাহত হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম সেশন জটে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের কেননা বছরের বেশিরভাগ সময়ে ক্যাম্পাসে লেগে থাকে আন্দোলন সংঘাত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে সার্বিক বিষয় বিবেচনা এনে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে কমিটির সুপারিশ অনুযায়ী নেওয়া হবে পরবর্তী ব্যবস্থা শিক্ষক সমিতির সঙ্গে উপাচার্যের দ্বন্দ্বে কয়েক মাস ধরে অস্থিতিশীল কুমিল্লা বিশ্ববিদ্যালয় সম্প্রতি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বিশ্ববিদ্যালয়টি শুধু এ ঘটনায় এবারই নয় বছরের বেশিরভাগ সময় ধরেই কখনও শিক্ষকদের আন্দোলন কখনো বা ছাত্র সংগঠনের আন্দোলন লেগেই থাকে এতে চরমভাবে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের স্বাভাবিক কার্যক্রম পরীক্ষা এবং ক্লাসগুলো চলছে এগুলো যে বন্ধ হয়ে গেছে এটা আমাদের ক্ষতি হচ্ছে এই সমস্যাগুলো আমাদের না পেলে এটা ওনারা নিজেদের মধ্যে সমাধান করতে পারবে শিক্ষক সমিতি বলছে নিয়োগে অনিয়ম সহ উপাচার্যের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উপাচার্যের ব্যর্থতার কারণেই বিশ্ববিদ্যালয়ে অচলা অবস্থা তৈরি হয়েছে উপাচার্য হিসেবে ওনার আর আসলে এই পদটি দখল করে থাকার কোনো আসলে নৈতিক অধিকার নেই আমরা মনে করি যে উনি ওনার পদ থেকে আসলে সরে যাওয়াই হচ্ছে আসলে সমস্যা উত্তরণের একমাত্র উপায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন শিক্ষক সমিতির কারণেই সাম্প্রতিক অচলা অবস্থা সার্বিক সংকটের জন্য ক্যাম্পাসে অসুস্থ রাজনীতির চর্চাকে দায়ী করছেন তিনি নিজের দাবির চাইতে কমিউনিটির দাবি বড় কমিউনিটির দাবির চাইতে বিশ্ববিদ্যালয়ের দাবি বড় বিশ্ববিদ্যালয়ের দাবির চাইতে দেশের দাবি বড় এখন সেখানে ওনাদের ফোকাস করতে মানে কি চাই তবে আমি মনে করি ওনার রিয়েলাইজেশন আসবে ওনারা বসবেন ইউজিসি বলছে সাম্প্রতিক অচলা অবস্থার জন্য কারা দায়ী তা তদন্ত করা হবে সেই সঙ্গে দুই পক্ষকে নিয়ে আলোচনায় বসার উদ্যোগ নেয়া হয়েছে এভাবে একটা সম্ভাবনাময় বিশ্ববিদ্যালয়ে মুখ থুব থুবড়ে পড়বে এটা হতে পারে না সুতরাং এটাকে চলমান রাখার জন্য যে কোনো ধরনের ইয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সেটা তদন্ত কমিটি হোক উভয়কে নিয়ে বসে হোক এটার অবশ্যই আমাদের গভীরতায় যেতে হবে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ভালো রাখতে সব পক্ষকে সহনশীল আচরণ করার আহ্বান ঢাকা পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমর বুনিয়া এলাকার সন্ধ্যার পর কোথাও আগুন দেখা যায়নি তবে বাড়তি সতর্কতা হিসেবে রাতে আগুন লাগার স্থান থেকে পাঁচ একর জায়গায় পানি ছিটানো হয়েছে আগামী কয়েকদিন ধরে এই কাজ চলবে বলে জানিয়েছে বন বিভাগ পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমর বুনিয়া এলাকায় আগুন লাগে শনিবার দুপুরে শুরুতেই বন বিভাগের কর্মীরা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হন রোববার সকাল থেকে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট পরে তাদের সঙ্গে যোগ দেয় নৌবাহিনী ও কোস্টগার্ড নৌবাহিনীর উদ্যোগে হেলিকপ্টার থেকে পানীয় ছিটানো হয় বাগেরহাটের মংলা উপজেলার এই অঞ্চলে বনের প্রায় চার একর এলাকায় আগুন ছড়িয়ে পড়ে কমপক্ষে পঞ্চাশটি পয়েন্টে আগুন ও ধোয়া দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা পাঁচ ছয় জন আইসে আমরা ভিতরে গেছি যাওয়ার পরে দেখি যে চারদিকে শুধু আগুন আর আগুন নিম্নতা পঞ্চাশ জায়গায় আগুন লাগছে এখন এই জায়গা জায়গা আগুন লাগছে বন বিভাগ বলছে আগুন যাতে না ছড়াতে পারে সেজন্য বিভিন্ন জায়গায় মাটি কেটে দেওয়া হয়েছে গত ভোট থেকে আমরা চেয়েছি যে যেদিকে ফায়ার লাইন করে সে আগুনের একটা নির্দিষ্ট গুন্ডির মধ্যে আলাদা তারপরেবিতর যে সমস্ত জায়গায় আগুন আছে সেই সবটা তো আমরা নিবাচ্ছি তাই এখন মোটামুটি আমরা বলতে পারি আগুন পুরো পুরো আমাদের নিয়ন্ত্রণে আছে এদিকে আগুন লাগার কারণ ও ক্ষতি নিরূপণে সাত সদস্যের বিশেষজ্ঞ দল গঠন করা হবে বলে জানিয়েছে বন বিভাগ মোয়াল ও মাছ চাষিদের কারণে এই অগ্নিকাণ্ড কিনা সেটিও তদন্ত করবে দলটি একটি বিশেষজ্ঞ কমিটি আমরা করব সেই আগামী কালকে আমি যেহেতু এখন খোল নাই আমি আগামী কালকে বিশেষজ্ঞ কমিটিতে ফোন করব এবং আমরা আশা করছি আগামী 10 কার্য দিবসের মধ্যে বিশেষজ্ঞ কমিটি কি পরিমাণ জীববৈচিত্র্যের ক্ষতি হয়েছে এই এলাকায় আগুনের জন্য সেটি একটি অ্যাসেসমেন্ট রিপোর্টও দিতে পারবে প্রচুর শুকনো পাতা থাকায় আগুন আবার জ্বলে উঠতে পারে বলে শঙ্কা বন বিভাগের তাই পুরো এলাকা দুই তিন দিন পর্যবেক্ষণে রাখা হবে ইন্ডিপেন্ডেন্ট নিউজ এ বিষয়ে আরো জানাতে বাগের হাট থেকে আছেন সহকর্মী অভিজিৎ পাল অভিজিৎ এখন সুন্দরবনের আর কোথাও আগুন বা ধোঁয়ার চিহ্ন আছে কিনা আর আগুনের কারণ ও ক্ষতি নিরূপণে যে বিশেষজ্ঞ দল গঠনের কথা সেটি কত দূরে গিয়েছে আসলে গতকাল থেকে আসলে সুন্দরবনে এখন পর্যন্ত প্রত্যক্ষভাবে যে আগুন জ্বলছিল সেই আগুন গুলো দেখা যাচ্ছে না বা তেমন কোন ধোঁয়াও দেখা যাচ্ছে না তবে আগুন নির্বাপনের কাজ কিন্তু আজকে সকালে তৃতীয় দিনের শুরু হয়েছে কারণ এই আগুন হচ্ছে কিছুক্ষণ পর পর আবার জ্বলে ওঠার সম্ভাবনা থাকে কারণ মাটির নিচে আগুন থাকে আপনি জানেন যে সুন্দরবনের এই অঞ্চলটাতে একটি শুকনো অঞ্চল এবং এই অঞ্চলের নদী এবং খাল শুকিয়ে যাওয়ার কারণে সুন্দরবনে যে নিয়মিত যে জোয়ার ভাটা হয়ে থাকে সেই জোয়ার ভাটাটা এখানে হয় না যার কারণে ম্যানগ্রোভের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যটি এখানে হারিয়ে গেছে এবং শুক্ততা শুষ্কতা বেরিয়ে গেছে যার কারণে কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনাগুলো বারবারই ঘটছে বলে এই বন বিভাগ তারা এটি চিহ্নিত করেছেন এবং এই কারণেই তারা বলছেন যে সুন্দরবনের এই অঞ্চলে যেই অগ্নিকাণ্ড নির্বাপনের জন্য বা প্রতিরোধমূলক ব্যবস্থার জন্য তারা এখানকার নদী এবং খাল খাওয়ানের পরেও জোরদার দিয়েছেন এবং আজকে তৃতীয় দিনের মতন যে 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 নির্বাপনের যে কার্যক্রম চলছে সেটি ফায়ার সার্ভিস ভোর পাঁচটা থেকে শুরু করেছে পাশাপাশি বন বিভাগের যে টিম তারাও কাজ করছে এবং এই পাশাপাশি যে লোকাল কমিউনিটি রয়েছে লোকাল কমিউনিটিতে বন বিভাগের বেশ কয়েকটি গ্রুপ রয়েছে যেমন টাইগার রেসপন্স টেন্স লোকাল কমিউনিটি গ্রুপ এই গ্রুপগুলো তাদের সঙ্গে এখানে কাজ করছে এছাড়াও আপনি জানেন যে গতকাল থেকে এখানে নৌবাহিনী কোস্টগার্ড এবং বিমান বাহিনীর পক্ষ থেকেও কিন্তু এই আগুন নির্বাপনের যে কার্যক্রম সেই কার্যক্রম চলতে হয়েছে এবং দুপুর দুইটার পর থেকে কিন্তু মূলত আসলে এই কার্যক্রমের কার্যক্রমটি মূলত আসলে আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে তারপরও এই আগুনের কার্যক্রম আরো দু তিন দিন চলবে এবং মূলত বন বিভাগ এখন আসলে বলছে যে মাটির তলে যে আগুন থাকে সেই আগুন যাতে পুনরায় যাতে উঠতে না পারে যার কারণে তারা পুরো পাঁচ একর জায়গা জুড়ে সুন্দরবনের তারা একটি ফায়ার লাইন তৈরি করেছে এবং সেই ফায়ার লাইনের মাধ্যমে জল দিয়ে সেখানকার মাটি ভিজিয়ে দেওয়া হচ্ছে এবং মাটির নিচে যাতে কয়েক ফুট পর্যন্ত পানি প্রবেশ করে সেই জন্যই কিন্তু পাম্পের মাধ্যমে এই পানিগুলো ছেটানো হচ্ছে যাতে করে আগুন যেন মাটির নিচেও না থাকে পরবর্তীতে আগুন বাড়তে না পারে সেই চেষ্টাটাই আসলে বন বিভাগ করছে এবং এই কার্যক্রম আন্দোলনটি আরো এক দুদিন ধরে চলবে বলে এক বন পক্ষ থেকে বলা হয়েছে তবে একটি বিষয় এখানে একটি আসার বিষয় রয়েছে যে আজকে বৃষ্টি হওয়ার কথা আছে যদি বৃষ্টি হয় তাহলে আসলে অবশ্য এই যে অগ্নি নির্বাপনের যে কার্যক্রম সেই কার্যক্রমটি আজকে শেষ হয়ে যাবে বলে বন পক্ষ থেকে বলা হয়েছে আরেকটি বিষয় আপনি যেটা বলছিলেন যে সুন্দরবনের এই আগুনের কারণে জীব বৈচিত্র্যের আসলে যে পরিমাণ ক্ষতি হয়েছে তার জন্য বন বিভাগ একটি সাত সদস্যের টিম গঠন করবে যেখানে সুন্দরবন খুলনা বিভাগের যিনি বন সংখ্যক মীর কুমার দো তাকে নিয়ে মূলত এই সাত সদস্যের টিম গঠন করা হবে এবং এই টিমের মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের যে বিশেষজ্ঞ দল রয়েছেন তারাও এখানে সংযুক্ত থাকবেন বলে তারা জানিয়েছেন এবং এই টিমকে আগামী দশ দিনের মধ্যে কার্য দিবসের মধ্যে তাদেরকে তদন্ত প্রতিবেদন দিতে হবে যে এই অগ্নিকাণ্ডের কারণ এবং অগ্নিকাণ্ডের কারণে সুন্দরবনের জীব বৈবিত্রিতে কি ধরনের ক্ষতি হয়েছে এবং এই অগ্নিকাণ্ড প্রতিরোধে কি ধরনের বৈজ্ঞানিক ব্যবস্থা নেওয়া যেতে পারে এখানকার প্রকৃতি এবং প্রতিবেশ সবকিছু ঠিক রেখে সেই বিষয়গুলোই নিয়ে মূলত আসলে এই বিশেষজ্ঞ দল কাজ করবে এর পাশাপাশি আপনি জানেন যে সুন্দরবনে আগুন লাগার পরপরই তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে যে তদন্ত কমিটি কাজ করছে এবং তারা আগামী সাত দিনের মধ্যে তারা একটি তদন্ত প্রতিবেদন দেবে এবং এই প্রতিবেদনের মাধ্যমে আসলে জানা যাবে যে সুন্দরবনে এই অগ্নিকাণ্ডের কারণটি আসলে কি হয়েছে এটা কি মানুষ কারণে হয়েছে নাকি মোবাইলদের আগুন থেকে হয়েছে নাকি যারা মাছ চাষিরা রয়েছেন তারা তাদের সুবিধার্থে এই আগুন লাগিয়েছেন নাকি কোনো দুর্ঘটনার থেকে কোনো কোনো মাঝি বা কোনো জেলে বা কোনো বনজি দুর্ঘটনা বসত বা অসাধারণতা বসত আগুন থেকে এই আগুনের সূত্রপাত ঘটেছে এই সবগুলো বিষয় নিয়েই তারা আসলে কাজ করছেন এবং এই তদন্ত প্রতিবেদনগুলো আসার পরেই আসলে বন বিভাগ নির্দিষ্ট করে বলতে পারবে যে এই আগুনের কারণ কি এবং এই আগুনের ফলে জীববৈচিত্র আসলে কি ধরনের ক্ষতি হয়েছে তবে আপনি জানেন যে গতকালকে প্রধান বন সংরক্ষক আবির হোসেন চৌধুরী তিনি একটি সংবাদ সম্মেলন করেছেন রাত দশটার দিকে খোলার পশ্চিম বন বিভাগে বিভাগীয় কার্যালয় এবং সেখানে তিনি বলেছেন যে খুব বড় ধরনের যে গাছপালার যে ক্ষতি সে ধরনের ক্ষতি তা দেখতে পারেন থেকে বা গাছের মাথার দিকেও তারা কিন্তু এমন ধরনের আগুনের তদন্ত প্রতিবেদন আসার পরে এর কারণ জানা যাবে অগ্নিকাণ্ডের কারণ হিসেবে সুন্দরবনে আগুনের বিষয়ে ব্যাগের হাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী অভিজিৎ পা গ্রামগঞ্জে লোডশেডিং চব্বিশ ঘন্টার মধ্যে কোথাও বারো ঘন্টা কোথাও আট ঘন্টা এমন অভিযোগ করেছেন সংসদের বিরোধী দলের চিফ হুইপ মোহাম্মদ মুজিবুল হক চূর্ণ রোববার জাতীয় সংসদে বিদ্যুতের দাম না বাড়িয়ে বিদ্যুৎ উৎপাদনে কার্যকর উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল পাঁচটায় সংসদে চলতি অধিবেশনে জাতীয় পার্টির মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক চুন্নু বলেন বিদ্যুৎমন্ত্রী দাম বাড়ানো বলতে লজ্জাপান তাই সমন্বয় বলেছেন এ সমন্বয় এক বছর করেছেন আগামী তিন বছরে বারো বার করবেন ভর্তুকি পুরো তুলে নিলে বিদ্যুতের দাম দ্বিগুণ হবে জানিয়ে চুন্নু বলেন দাম না বাড়িয়ে এমন পদক্ষেপ নিন যাতে জনগণ চাপে না পড়ে ভাড়া বিদ্যুৎ কেন্দ্রগুলোকে গত এক বছরে ছাব্বিশ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে যা রাষ্ট্রের টাকার অপচয় বলেও মন্তব্য করেন তিনি মাননীয় মন্ত্রী একটা সুন্দর কথা বলেন যে সমন্বয় সমন্বয় মানে মূল্য বৃদ্ধি করেন এটা বলতে লজ্জা হয় বলেন যে সমন্বয় এই সমন্বয় এক বছর করেছেন আগামী তিন বছর বারোবার করবেন সমন্বয় অর্থাৎ বৃদ্ধি করবেন করে ভর্তুকি ভর্তুকিটা যদি পুরো তুলেন এখন যদি দেওয়া বিদ্যুতের দাম প্রতি ইউনিট তাহলে ডাবল হয়ে যাবে দুই বছর তিন বছর পরে তখন মানুষ কিনতে পারবে কিনা আমি জানি না রাজস্ব আয় বাড়াতে এনবিআর কে ঢেলে সাজাতে হবে নতুন করদাতা বাড়াতে তাদের কোনো পরিকল্পনাই নেই রোববার দুপুরে রাজধানীতে এক সেমিনারে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান তার মতে এখনই হয়নি দেশে তথ্য প্রযুক্তি খাতের বার্ষিক ব্যবসার পরিমাণ প্রায় দুই বিলিয়ন ডলার বছরে আইটি সেবা রপ্তানি দুই বিলিয়ন ডলার ছুঁই ছুঁই এ খাতে বিদেশি বিনিয়োগও বাড়ছে সম্প্রতি রাজস্ব বাড়াতে নানা খাতে কর ছাড় কমিয়ে আনার পরামর্শ দেয় আন্তর্জাতিক দাতা সংস্থা আইএমএফ তবে কর অব্যাহতি তুলে নেওয়া হলে ছোট ও মাঝারি উদ্যোক্তারা বড় ধরনের ক্ষতির মুখে পড়বে বলে আশঙ্কা বিশ্লেষকদের ইনভেস্টমেন্ট ক্লাইমেট ফর স্মার্ট বাংলাদেশ শিরোনামে আয়োজিত সেমিনারে এ ব্যাপারে সরকারের কাছে নীতি সহায়তা চান ব্যবসায়ীরা কর ছাড় অব্যাহত রাখা উচিত বলে মনে করেন আইসিটি প্রতিমন্ত্রী ট্যাক্স কর্পোরেট ট্যাক্স এক্সামশনেরটা আমাদের ছাব্বিশ একত্রিশ এবং একচল্লিশ তিনটা সেগমেন্টে তিনটা পলিসি নিয়ে আমরা কথা বলতে পারি একটা রেশনাল লজিক্যাল সলিউশন আমরাই প্রপোজ করব এটা যাতে এনবিআর ফাইন্যান্স মিনিস্ট্রি অ্যাকসেপ্ট করে কর জিডিপি অনুপাত বাড়াতে এনবিআর এর কার্যক্রমকে ঢেলে সাজানো প্রয়োজন বলে মনে করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান নতুন করদাতা বাড়াতে এনবিআর এর কোনো পরিকল্পনা নেই বলেও মন্তব্য করেন তিনি এনবিআর কি করতেছে যারা ট্যাক্স দেয় তাদের উপরে আরো ট্যাক্স কেমনে ধৈর্য করা যায় সেটাই তারা করতেছে আর যারা ট্যাক্স নেটের বাইরে আছে তারা বাইরে আছে তাদেরকে ট্যাক্স নেটের ভিতরে আনার কোনো উদ্যোগ না যদি আপনি ট্যাক্স কালেকশনটা না চেঞ্জ করেন আপনার মাইন্ডসেটটা না চেঞ্জ করেন আপনার ওল্ড পলিসিটা যদি না চেঞ্জ করেন আগামী বছরে সেভেন থেকে আরও কমবে আপনার ট্যাক্স রেট টু জিডিপি তথ্য প্রযুক্তি খাতে নজর না দিলে শিল্পের আকার ও প্রবৃদ্ধি কমবে তাই খাতে সহজ শর্তে ঋণ প্রদান আর করের বোঝা কমানোর পরামর্শ দেন যেতে হয় তাহলে আমাদের ইন্ডিপেন্ডেন্ট নিউজ কয়েক দফা উদ্যোগ নিয়েও চালু করা যায়নি চট্টগ্রামবাসীর বহুল প্রত্যাশিত এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যান চলাচল পুরোপুরি নির্মাণ কাজ শেষ না হয় কবে নাগাদ এক্সপ্রেসওয়ে চালু হবে তা বলতে পারছে না সংশ্লিষ্টরা তবে র্যাম্পের কাজ শেষ হলে এক্সপ্রেসওয়ে চালু করা সম্ভব বলে জানিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বছরের নভেম্বর ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী এলিভেটেড এক্সপ্রেসওয়েটি উদ্বোধন করেন কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পের একটি অংশ সাধারণের চলাচলের জন্য খুলে দেওয়ার কথা ছিল কিন্তু নির্মাণ কাজ শেষ না হওয়ায় আবারও এপ্রিলে এর সময় নির্ধারণ করা হলেও শেষ পর্যন্ত তাও হয়নি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ জানিয়েছে কিছু নির্মাণ কাজ বাকি রয়েছে তা শেষ হলেই চালু হবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে তবে চলতি মে মাসে এটি সম্ভব হবে কিনা তা নিশ্চিত নয় ম্যাক্সিমাম কাজেই আমাদের শেষ হয়ে গেছে এখন আমাদের লাইটিংটা কিছু বাকি আছে সামান্য তারপর মার্কিংগুলো আর মাঝখানে মাঝখানে কিছু বেরিয়ার কাজ বাকি আছে ঢালাইয়ের কাজটা কমপ্লিট হয়ে গেছে অলরেডি আমরা দুইটা পয়েন্টে না হব একটা হচ্ছে টাইগার পয়েন্টে এবং লাহন পয়েন্টে গেল সপ্তাহে চৌকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস ঘোষণা দেন এক্সপ্রেসওয়ের অসমাপ্ত কাজ দ্রুত শেষ করার র্যাম্পের কাজ পুরোপুরি শেষ করেই এক্সপ্রেসওয়ে চালুর পক্ষে মত দেন তিনি আমি ছেড়ে দিলে কন্ট্রাক্টরকে টাকা ডুয়েলা দিয়ে সে পার হয়ে যাবে আমি সম্পূর্ণ কাজ বুঝে নেওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করে দিয়েছেন টাকাও দিয়েছেন ওনার টাকাটা হান্ড্রেড পার্সেন্ট সেখানে কার্যকর হয়েছে কিনা আমি দেখে আমি ছেড়ে দেব চার হাজার দুইশো কোটি টাকার এই প্রকল্পের পুরো কাজ আগামী জুনে শেষ হওয়ার কথা ইন্ডিপেন্ডেন্ট নিউজ বান্দরবানের নাইখংসরি সীমান্তে মাইন বিস্ফোরণে একই পরিবারের দুইজন সহ তিন বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন সকালে ফুলতলি নম্বর এলাকায় এই ঘটনা ঘটে আহতরা হলেন দুই সহোদর রশিদুল্লাহ ও মোহাম্মদ মফিজ এবং অপরজন মোহাম্মদ আবদুল্লাহ তিনজনই কক্সবাজারের রামুর কচ্ছপিয়া গ্রামের বাসিন্দা স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে কক্সবাজার সদর হাসপাতাল এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে কর্তব্যরত চিকিৎসক জানান আহতদের মধ্যে দুইজনের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে আহতরা সবাই মিয়ানমার থেকে গরু পাচারের সাথে জড়িত বলে জানান নাইখংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আফসার এর আগে শনিবার মাইন বিস্ফোরণে আরও দুই বাংলাদেশি আহত হন কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরে বারো ঘন্টার ব্যবধানে জাফর আহমেদ ও নূর কালাম নামে দুই যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা রোববার সকালে ও সন্ধ্যায় এই দুইটি হত্যাকাণ্ড ঘটে পুলিশ জানিয়েছে সন্ধ্যায় উখিয়ার ক্যাম্প বিশের বর্ধিত ব্লকের পাশে কাঁটাতারের বাইরে একটি পাহাড়ে নিয়ে গিয়ে জাফর আহমেদকে হত্যা করে দুর্বৃত্তরা জাফর রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আর এস ওর সদস্য ছিলেন এর আগে সকালে হত্যা করা হয় নূর কালামকে তিনি কোনো সংগঠনের সদস্য নন বলে জানিয়েছে পুলিশ দুই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে আঞ্চলিক অর্থনীতির লাইফলাইনের সক্ষমতায় পৌঁছে গেছে চট্টগ্রাম বন্দর বন্দরের একশো সাঁত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বন্দরের চেয়ারম্যান জানিয়েছেন একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় বন্দর ঘিরে নানা উন্নয়ন প্রকল্প চলছে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য মূলত চট্টগ্রাম বন্দর নির্ভর কর্ণফুলী নদীর মোহনায় প্রতিষ্ঠিত বন্দরটি বর্তমানে দেশের অর্থনীতির অন্যতম নিয়ামক রোববার বন্দরের একশো সাঁত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হলো ঘটা করে একটি জাহাজে আয়োজন করা হয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান এতে উঠে আসে শতাব্দী প্রাচীন এ বন্দরের নানা দিক সময়ের পরিক্রমা বেড়েছে এর গুরুত্ব বিশ্ব অর্থনীতির প্রতিকূল অবস্থা সত্ত্বেও দক্ষতা অভিজ্ঞতার মাধ্যমে কার্গো ও কন্টেনার হ্যান্ডলিংয়ে ধারাবাহিকতা বজায় রেখেছে চট্টগ্রাম বন্দর দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে প্রথম নয় মাসে চার হাজার তিনশো পঞ্চান্ন কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে যা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় প্রায় পাঁচ শতাংশ বেশি কাতারের আমির আসলেন দুই দিন ছিলেন দুই দিনের মধ্যে চট্টগ্রাম বন্দর এবং বাংলাদেশ সরকারের সঙ্গে আমরা এগ্রিমেন্ট অ্যামিউ হয়েছে আপনার এর আগে থাইল্যান্ডে আপনি জানেন রেনং পোর্টের সঙ্গে আমাদের অ্যামিউ হয়েছে অন্যান্য দেশের পোর্টগুলোর সঙ্গে আমরা পোর্ট টু পোর্ট আমাদের সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে একুশ শতকে চ্যালেঞ্জ মোকাবেলায় বন্দরের আধুনিকায়ন ও উন্নয়ন প্রকল্প চলছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান বন্দরকে আধুনিকায়ন করা হয়েছে উন্নত প্রযুক্তির ইকুইপমেন্ট সংযোজন করা হয়েছে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে নতুন নতুন প্ল্যাটফর্ম করা হয়েছে ইয়ার্ড করা হয়েছে এখন সার্বিকভাবে আমরা কিন্তু ওয়ার্ল্ডের সারা বিশ্বে যে যতগুলো বন্দর আছে খুব দক্ষ বা কর্মচঞ্চল বন্দর তার মধ্যে কিন্তু আমরা অন্যতম দেশের আমদানি রপ্তানি বাণিজ্য গতিশীল রাখতে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা ভবিষ্যতে আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা ইন্ডিপেন্ডেন্ট নিউজ রাজধানীর মাতুয়াইলে বাসের ধাক্কায় পিকআপ ভ্যানের চালক সহ দুইজন নিহত হয়েছেন নিহত পিকআপ চালকের নাম বাবুল চিস্তি অপর নিহত ব্যক্তি কবির হোসেন গত রাত পৌনে দুইটার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইল মা ও শিশু অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল একটি পিকআপ ভ্যান ইউটার্ন নিচ্ছিল তখন তুহিন পরিবহনের একটি বাস পিক ভ্যানটিকে ধাক্কা দেয় এতে পিকআপ ভ্যানটি দুমড়ে মুচড়ে যায় এবং বাসটি পাশে খাদের পানিতে পড়ে যায় স্থানীয়রা পিক আপ ভ্যানের ভেতর থেকে মুমুরসই দুজনকে বের করার পর তাদেরকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয় মরদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে পটুয়াখালীর কুয়াকাটায় জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষে শিশু নারী সহ কমপক্ষে দশজন আহত হয়েছেন এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে রোববার রাত দশটায় তুলাতুলির বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে পুলিশের স্থানীয়রা জানায় তুলাতুলি গ্রামের হানিফ মেম্বার ও মোশাররফ আকনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে গতকাল রাতে বিরোধপূর্ণ জমি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে এতে দুই পক্ষের দশজন গুরুতর আহত হয় এদের মধ্যে চারজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে সরকারি সহায়তা না পেয়ে নিজেদের উদ্যোগে বাঁশ ও কাঠ দিয়ে দুইশো ফুট দীর্ঘ একটি সাঁকো তৈরি করেছেন গোপালগঞ্জের মধুমতী বাওর পাড়ের বাসিন্দারা এতে দীর্ঘদিনের দুর্ঘ দুর্ভোগ লাঘব হয়েছে তবে স্থানীয়দের দাবি এলাকাটির গুরুত্ব বিবেচনা করে শিগগিরই সেখানে স্থায়ী ব্রিজ নির্মাণ করা হোক গোপালগঞ্জের কাশাইনি উপজেলার রাতাইল ইউনিয়নের পরনপুর সহ ছয়টি গ্রামকে বিভক্ত করে রেখেছে মধুমতি বাওর এইসব গ্রামের শিক্ষার্থী ব্যবসায়ী কৃষক সহ সাধারণ মানুষকে নৌকায় বাউর পাড়ি দিয়ে অথবা আট কিলোমিটার পথ ঘুরে স্কুল কলেজ অফিস আদালত ও হাটবাজারে যাতায়াত করতে হতো এখানে একটি স্থায়ী ব্রিজ নির্মাণের দাবি জানানোর পরও সারা পাননি স্থানীয়রা অবশেষে নিজেদের উদ্যোগে বাঁশ ও কাঠ দিয়ে তারা তৈরি করেছেন ছয় ফুট প্রশস্ত ও দুশো ফুট দীর্ঘ একটি শাঁখো খরচ হয়েছে প্রায় সাড়ে চার লাখ টাকা যার যোগান নিজেরাই দিয়েছেন আগে নদী পারাপারের জন্য আমার নৌকার জন্য ওপার অনেক সময় বসে থাকা লাগতো ঘন্টার পর ঘন্টা ফলে কলেজে যেতে আমার দেরি হয়ে যেত কাঠের ব্রিজটা তৈরি করতে সক্ষম হয়েছি এবং এর জন্য এই তৈরি করার জন্য আমাদের কৃষকরা যা উপকৃত হয়েছে তা আমরা বলে বোঝাতে পারব না স্থায়ী একটা ব্রিজের ব্যবস্থা হয় যাতে দুই পরের মানুষের কষ্টটা লাঘব হয় আরও এজন্য আমি সরকারকে আবেদন করছি এলাকাবাসীর পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিও এখানে একটি স্থায়ী ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন আর তা নির্মাণের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন একটি তারা কাঠের পোল নির্মাণ করেছে তো আমি আশা রাখি তাহলে আগামী দিনে এই জায়গাটায় জনগুরুত্ব বিবেচনা করে যেখানে একটি ব্রিজ যাতে হয় আমাদের মন্ত্রী মহোদয় উনি নির্বাচনী স্তরে কিন্তু এটা বলেছেন যে কমিটমেন্ট দিয়েছেন যে ওইখানে একটা ব্রিজ উনি করে দিবেন অতি সত্বর এবং ওনার ডিও উনি প্রদান করেছেন এখানে বড় একটা ব্রিজ করার পরিকল্পনা আমাদের মন্ত্রী মহোদয়ের আছেন এবং উনি এই ব্যাপারে খুবই সচেতন স্থায়ী ব্রিজ নির্মাণ হলে এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে বলে মনে করেন স্থানীয়রা ইন্ডিপেন্ডেন্ট নিউজ নারী টি বিশ্বকাপ শুরু তেসরা অক্টোবর উদ্বোধনী দিনে মিশন শুরু করবে বাংলাদেশ বি গ্রুপে স্বাগতিকদের সঙ্গী চার দল খেলবে ঢাকায় এ গ্রুপের সব ম্যাচ হবে সিলেটে ঘরের মাঠে বিশ্বকাপে ভালো খেলার আশা বাংলাদেশ অধিনায়ক নিগার আর দর্শক উপস্থিতি বাড়াতে গুরুত্ব দিচ্ছে বিসিবি জানিয়েছেন সভাপতি হাসান পাপন নাজমুল এক দশক পর আবারও নারী টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ আয়োজন সফলে বিসিবির ব্যস্ততা প্রধানমন্ত্রীর সাথে ট্রফি নিয়ে বাংলাদেশ ও ভারত নারী দলের অধিনায়কের ফটো উন্মাদনা বাড়িয়েছে ভক্তদের আঠারো দিনের মহরণ শ্রেষ্ঠত্ব প্রমাণে দশ দলের লড়াই দুই গ্রুপে ভাগ হয়ে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সাথে ভারত পাকিস্তান নিউজিল্যান্ড ও কোয়ালিফায়ার ওয়ানকে নিয়ে গড়া হয়েছে গ্রুপে যা সব ম্যাচ হবে সিলেটে বি গ্রুপে স্বাগতিক বাংলাদেশের সঙ্গে সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড ও কোয়ালিফায়ার টু এই পাঁচ দলের সব লড়াই মিরপুরে তিন অক্টোবর শুরু বাংলাদেশের মিশন খেলবে কোয়ালিফায়ার টু এর সাথে পরের তিন ম্যাচ পাঁচ নয় ও বারো অক্টোবর প্রতিপক্ষ যথাক্রমে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ও সাউথ আফ্রিকা দুই হাজার এক ম্যাচ জয়ের পর পরের চার আসরে জয়হীন বাংলাদেশ এবার কি কাটবে জয় খরা কত চারটা ওয়ার্ল্ড কাপ খেলেছে হয়তো বা এক্সেপ্ট দু হাজার চোদ্দ ছাড়া আমরা কোনো ম্যাচ উইন করতে পারিনি সো আমাদের ফোকাস প্রথমেই থাকবে যেন আমরা ম্যাচ উইন করতে পারি রিয়ালিস্টিকভাবে এবং অবশ্যই সবার যদি সাপোর্ট দেওয়া এবং সবাই যদি আমাদের টেস্টটা ট্রাই করি অবশ্যই আমাদের বিশ্বকাপ বাংলাদেশটা আমরা হয়তো বা ইনশাল্লাহ করে রাখতে পারি সেমিফাইনালের প্রথমটি হবে সিলেটে দ্বিতীয় সেমি ও ফাইনাল ঢাকায় সফল হবে আসর আয়োজনের লক্ষ্য বোর্ড সভাপতির বোর্ড নিজের উদ্যোগে চেষ্টা করবে যে ওদেরকে মাঠে আনার জন্য সেটার জন্য হয়তো যদি পেমেন্ট করতে হয় বোর্ড করবে মানে ওদেরকে পে করতে হবে না আসর আয়োজনে বাংলাদেশের প্রস্তুতি দেখে সন্তুষ্ট আইসিসি প্রধান নির্বাহী জিও ফেলারডিস বিশ্বকাপ আয়োজন সফল করতে বিসিবির প্রস্তুতি প্রশংসনীয় প্রত্যাশা পরিকল্পনা অনুযায়ী সব হবে বিশ্বজুড়ে নারী ক্রিকেট প্রসারে আইসিসি গুরুত্ব দিচ্ছে বাংলাদেশে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ সফলভাবে আয়োজন করে আইসিসির সুনজরে থাকতে চায় বিসিবি মোহাম্মদ নাজিম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা সামর্থ্য অনুযায়ী বিভিন্ন গেমসের জন্য ফেডারেশনগুলোকে ভাগ করার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রী দ্রুত সব ফেডারেশনের সঙ্গে বৈঠক শেষ করে পরিকল্পনা বাস্তবায়ন করতে চান নাজমুল হাসান পাপন জনপ্রিয়তায় পিছিয়ে থাকা ডিসিপ্লিনকেও আগামী তিন বছরের মধ্যে এগিয়ে নেওয়ার লক্ষ্য তার এদিকে ক্রীড়া মন্ত্রী আশ্বাস পেয়ে খুশি ফেডারেশনের কর্মকর্তারা যুব ও ক্রীড়ামন্ত্রী হওয়ার পর থেকেই ফেডারেশনগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করছেন নাজমুল হাসান পাপন তাদের সীমাবদ্ধতা চাহিদা জানার চেষ্টা করছেন এখন পর্যন্ত মোট সাতাশটি ফেডারেশনের কথা শুনেছেন ক্রীড়ামন্ত্রী সোমবার সচিবালয়ে একসঙ্গে পাঁচ ফেডারেশনের সঙ্গে বসেন নাজমুল হাসান পাপন দুই ঘণ্টার বৈঠকে সাইক্লিং স্কোয়াশ টেনিস সার্ফিং ও ব্রিজ ফেডারেশনের কর্তারা তুলে ধরেন নিজেদের সংকট ও সম্ভাবনার কথা সুদৃষ্টি আমরা আকর্ষণ করেছি যে এদেরকে এই হাই পারফরমেন্স ট্রেনিংটা কন্টিনিউ করার জন্য ফর দ্য নেক্সট টু ইয়ার্স আমরা দুই বছর যদি এটা কন্টিনিউ করতে পারি তাহলে আমরা ইন্টারন্যাশনাল লেভেলে আমরা ডেফিনেটলি আমরা অনেক ভালো রেজাল্ট করা সম্ভব তিপ্পান্ন বছরে আমাদের কোনো ব্যালুড্রাম নাই ব্যালুড্রামের জায়গা আমাদের চট্টগ্রামের ডিসি মহোদয় আমাদেরকে সাইকেলিং প্যাটারিটি দেওয়ার সম্মত হয়েছেন এবং মন্ত্রী মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন উনি এটা উচ্চ পর্যায়ে আলোপ আলোচনা করে একটা ব্যালুড্রাম করে দেওয়ার উনি আশ্বাস দিয়েছেন এটা তো আমরা সন্তুষ্ট মন্ত্রী অন্যদের মতো এই ফেডারেশনগুলোর সমস্যা ও চাহিদা শুনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন আমরা একটা প্ল্যান করব আমরা একটা ওদের এক্সপেকটেশন কি দেখে আমরা শর্টলিস্ট করে আমরা কি পরিমাণ সাপোর্ট দিতে পারি সেটা একটা আমরা তৈরি করে বাজেটে প্রেস করব এবং যদি বাজেটটা অ্যাপ্রুভাল পেয়ে যাই তাহলে আমার মনে হয় ডেফিনেটলি এখন যে সমস্ত খেলা আছে বা যেগুলো নাকি অত পপুলার আমরা মনে করি না এরকম মানে অ্যাটলিস্ট চার পাঁচটা স্পোর্টস আগামী তিন বছর পরে বাংলাদেশে সবাই চোখে পড়বে মঙ্গলবার বিকালে আরও পাঁচটি ফেডারেশনের সঙ্গে বসবেন যুব ও ক্রীড়ামন্ত্রী পিয়াস শাহা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা দীর্ঘ তেপ্পান্ন বছর পর সামনে এলো মুক্তিযুদ্ধকালীন কিছু দুর্লভ ছবি ভারতীয় আলোকচিত্রী রঘু রায়ের তোলা এসব ছবিতে উঠে এসেছে মুক্তির সংগ্রাম সীমান্তের উপরে শরণার্থীদের মানবেতর জীবনযাপন পাক বাহিনীর আত্মসমর্পণ বিজয়ের আনন্দ সহ নানা ছবি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদের পঁচাত্তর বছর পূর্তিতে রঘু রায়ের এসব ছবি প্রদর্শনীর আয়োজন করা হয় ছবিতে শরণার্থী জীবন পাক হানাদার বাহিনীর আক্রমণে সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নেয়া নিরস্ত্র কোটি বাঙালির বেঁচে থাকার সংগ্রাম খুব অল্প সময়ের মধ্যেই ভারতে আশ্রয় নেয়া শরণার্থীর সংখ্যা ছাড়ায় এক কোটি মানবতর জীবনযাপনের সেই করুণ দৃশ্য মনে দাগ কাটে তরুণ আলোকচিত্রী রায়ের নিজের ক্যামেরায় ধরে রাখেন মুক্তি সংগ্রামে কোটি শরণার্থীর সেই কঠিন সময়ের প্রতিটি মুহূর্ত দুর্লভ ছবির ফিল্মগুলো হারিয়ে যাওয়ার প্রায় পঁয়ত্রিশ বছর পর আবারও খুঁজে পান রঘুরায় এরপর দীর্ঘ সময় ধরে তিনি তা পুনরুদ্ধার করেন বাঙালির মুক্তিযুদ্ধকালীন ছবিতে যুক্ত করে নতুন পালক সংগ্রাম আত্মসমর্পণ সহ উঠে এসেছে তার ছবিতে এবং যুদ্ধক্ষেত্রে যেই পরিবেশ থাকে সেখানে আমরা সকল নিয়ম নির্মাণের যে নিয়মগুলি থাকে সেগুলি আমরা সেভাবে হয়তো ধারণ করতে পারিনি কিন্তু এখানে আপনি দেখবেন যে ওই যুদ্ধক্ষেত্রে ওই পরিবেশের মধ্যেও কিন্তু সে অসাধারণ শিল্পকর্ম তৈরি করেছে এই ছবিটা হাজার বছর পরে এরকম থাকবে এই রেখাগুলো কিন্তু মানুষের জীবনের সংগ্রামের কথা বলবে ক্ষোভের কথা বলবে জীবন সংগ্রামের কথা বলবে দুঃখের বা এই সময় পার করাটা এটা সত্যি গা শিউরে উঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে এই প্রদর্শনীর আয়োজন উদ্ভবធনের আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 71 মতো এত বড় গণহতা আর হয়নি অথচ এর আন্তর্জাতিক স্বীকৃতি আজও আসেনি এই ছবিগুলোকে ব্যবহার করে জানো বাংলাদেশের গণহতা তা হানতুতে স্বীকৃতি খেতে আছ ভূমিতা মনে করতে চেষ্টা করছি যে গণহতা আন্তর্জাতিক স্বীকৃতি আমার মনে হয় রেজিস্ট অফ নেশন এই চিত্র আমাদের সহায়ক ভূমিকা পালন করবে দুর্জয় বাংলাদেশ ফাউন্ডেশনের সহযোগিতায় এবং জেহান করিমের তত্ত্বাবধানে ভারতীয় আলোকচিত্রে রঘু রায়ের রাইজ অব এ নেশন আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয় যা চলবে উনিশ মে পর্যন্ত ইজাজুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা আর এই ছিল সকাল নটার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক ইউটিউব এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ